الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فتدخل من أي أبواب الجنة شاءت. صدق الله العظيم. شكر شكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وعليه. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وعليه. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. نبي دو جهابي في صال محمد جمال خدا كمال محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. প্রধান বক্তা যত ওয়াজিন ওয়াজ করে গেছেন আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বয়ানের উপরে আমল কর তৌফিক দান করুক সকলে আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে সমস্ত কাজ থেকে বিরত রেখে, সমস্ত কর্ম থেকে বিরত রেখে এত গভীর রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র, দুনিয়ার অন্য কিছুর ভয় নয়, একমাত্র কার ভয়ে বসেছেন? আরেকটু আসতে বল, কার ভয়ে বসছেন? তো আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ হোসেন সাহেব, কাউন্সিলর 56 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ।
সিটি কর্পোরেশন এবং মাহফিলের সভাপতি আপনারা সবাই ছিলেন সকলের পরিচিত জনাব মোহাম্মদ জান্নাতুর রহমান সাহেব, মোতাবল্লী উত্তম আকাশা এবং সহ সম্পাদক জুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। কি জানি জিজ্ঞাসা করছিলাম, কার ভয়ে বসছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে এনেছেন, আমাকে এনেছেন একমাত্র আল্লাহর ভয়ে আর কোরআন হাদিস শিখার জন্য, দিন শিক্ষার জন্য, ঠিক কিনা? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া দান বলি, আলহামদুলিল্লাহ। তো যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনারা এলাকাবাসী সবাই জমায়েত হয়েছেন, মাদ্রাসা মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এবং আরো অনেক হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল এও বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিখেন। এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে অনেক মাখলুক সৃষ্টি করেছি, আগে বৈজ্ঞানিক বলছে যে 18,000 মাখলুক সৃষ্টি করেছে। যখন বৈজ্ঞানিক পানির তলে রিসার্চ করল, আল্লাহর কি রহমত, পানির তলে যখন বৈজ্ঞানিক রিসার্চ করে শুধু পানির তলে নানান ধরনের 30,000 মাখলুকের সন্ধান পেয়েছে। বাসায় যায় কোন সুবহানাল্লাহ, কত হাজার মাখলুক পানির তলে পাইছে? 30,000 মাখলুক পানির তলেই পাইছে। তাহলে আমরা কি বলতে পারি না আল্লাহর মাখলুকের কোন সংখ্যা আমরা ঠিক মতো বলতে পারি না, গণনা করতে পারবো না। এই জন্য বলতে হবে অসংখ্য অগণিত মাখলুক। আল্লাহ বলেন অসংখ্য অগণিত মাখলুক, পানি খাওয়ার সময় দিবেন? আল্লাহ বলেন অসংখ্য অগণিত মাখলুক, এর ভিতরে আবার দুইটা যাচ্ছেরা, কটা যাচ্ছেরা? এর ভিতরে আবার দুইটা যাচ্ছেরা, হ্যাঁ না দুইটা যাচ্ছেরা, একটা হলো মানুষ আর একটা হলো জিন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমার আল্লাহ বলেন আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করলাম আমি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এবং এই মাখলুক কুলের সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ এবং জিন, তা মানুষ এবং জিন যদি সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়, আল্লাহ বলে তার ভিতরও সর্বোত্তম হলো মানুষ, সবচেয়ে উত্তম কি মানুষ, এবং সেই সর্বোত্তম মানুষের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন হাদিস শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। কেন আছে যদি প্রশ্ন করেন, কেন আছে? আপনি আমি মুসলিম, আপনি আমি কি মুসলিম, আপনার আমার ধর্ম কি ইসলাম, ইসলাম ইজ ফার্স্ট রিলিজন অফ দ্য ওয়ার্ল্ড, সিকিউর। কারণ ফেসবুকে মনে হয় দেখছেন আপনারা, খ্রিস্টানরাও কিন্তু হুজুরদের বেশ ধরে থাকে, কেন চিন্তা করে মুসলমানের বেশ ধরে থাকে, মুসলিমের বেশ ধরে থাকে, কারণ হচ্ছে মুসলমানের ভিতরে কোনো শঙ্কা নাই, মুসলমানের ভিতরে কোনো গ্যাঞ্জাম নাই, ভেদাভেদ নাই, ঠিক কিনা? খ্রিস্টানরা হিন্দুরা পর্যন্ত হুজুরদের বেশ ধরে, কারণ কি মনে করে যে হুজুরদের ভিতরে কোনো কলঙ্ক নাই। আরে বাসায় যা, সুবহানাল্লাহ বল, আল্লাহ কবুল ও মঞ্জুর করুক সকলে বলে আমিন। ভাইরা আমার এই নবীর জামা লাগায়, নবীর টুপি লাগায়, নবীর দাড়ি লাগায়, লাগায় মনে করে আমি অনেক সিকিউরিটিতে আছি। কারণ হচ্ছে কি, এর থেকে শান্তির ধর্ম দুনিয়াতে অন্য কোন ধর্ম নাই, এক
একমাত্র ধর্ম শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলামের থেকে শান্তির ধর্ম আছে দুনিয়ায়? আপনাকে আমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া করি, আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া করি, আল্লাহর পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছে। কাজেই বলতেছিলাম, কোরআন শিক্ষার প্রয়োজন আছে কেন? আছে। ইসলাম শিক্ষার প্রয়োজন আছে কেন? আছে। তাহলে শিখতে হবে কোরআন, বলেন শিখতে হবে কোরআন, জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন। ওই পিছের লোক মনে হয় ভাত খায় নাই, না রোজা রাখছে, জানতে হবে কোরআন। তা কোরআন যদি জানতে হয়, কোরআন যদি মানতে হয়, কোরআন যদি শিখতে হয়, শুধু কোরআনের ভাষা বলে কোরআনের আয়াতগুলি বললে চলবে না, কোরআনের আয়াতগুলির কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আবার আল্লাহ কি বলতে চান সেই কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে, এবং সেইগুলোর চেষ্টা করে সেইগুলো বুঝে আবার সেইগুলোর উপরে আমল করতে হবে। সেইগুলোর উপরে কি করতে হবে? আমল করতে হবে। কারা কারা রাজি আছেন? যেটা হাত যদি মুসলিম হয়ে থাকেন এটা আপনি শিখতে হবে, কারণ এটা কি মুসলমানের মুক্তির পথ? কার মুক্তির পথ? এটা আপনি বলছেন, আপনি বললে বিশ্বাস করব, আমি বললে বিশ্বাস করব, বিশ্বাস করবেন কে বললে? আরো জোরে বলেন, কে বললে? বলবো আল্লাহ কি বলছে কোরআনের ব্যাপারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম
এখন যে মাদ্রাসায় পড়ে সেও জান্নাতে যাবে, স্কুলে যে পড়ে সেও জান্নাতে যাবে, কিভাবে? এখানে দুইটা কোয়ালিটি আছে, কয়টা? দুইটা। ফার্স্টের কোয়ালিটি হইলো, যদিও তুমি স্কুলে পড়ো মাদ্রাসায় শিক্ষা দাও নাই, তোমার কোরআন শিখতে হবে সহি মতো। দ্বিতীয় কোয়ালিটি হলো, তোমার নবীর সুন্নাতগুলি অনুসরণ করতে হবে, তোমার নবীর আদর্শে চলতে হবে, তাহলে তুমি স্কুলে পড়লেও জান্নাতে যাইতে পারবা। আর মাদ্রাসায় পড়লে তো আমরা নবীর সুন্নাত নিয়েই থাকি সবসময়, ঠিক কিনা? ভাইরা, আমার বলতেছিলাম আজকে কিছু কিছু লোক আছে সমাজে আবু জাহেলের বংশধর, শয়তানের বংশধর, আপনাকে বলবে নমরুদের বংশধর, ফেরাউনের বংশধর, মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে বোমা মারবে এটা অসম্ভব, আমি গ্যারান্টি দিব আপনার ছেলে কখনো বোমা মারতে পারে না, ঠিক কিনা? আপনাদের ছেলেদেরকে এবার প্রশ্ন করুন, হুজুর কেন মাদ্রাসায় দিব? মাদ্রাসায় দেওয়ার অনেক গুণা কারণ আছে, তাহলে কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, বাসবার মতো কোনো উপায় থাকবে না, আমার আল্লাহ বলবো ও হাফেজ তুমি জান্নাতে চলে যাও, আলেম তুমি জান্নাতে চলে যাও, তারা জান্নাতে যাবে না। কেন? আপনাদেরকে নিয়েই জান্নাতে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিভাবে জান্নাতে যাব, এদের টাকা খায়া এদের কষ্টের ফলের মেহনতে আমি আজকে জান্নাতে যাইতে পারতেছি, আমি তাদেরকে ছাড়া যাবো না, ঠিক কিনা? এইগুলো তো আমার আল্লাহ বলেন যে কোরআনে হাফেজ, তাকে বলা হবে ও হাফেজ তুমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করো। কোরআনে কয়টা সুরা আছে বলেন তো? 114টা। আয়াত কয়টা? 6666। আমার আল্লাহ বলবে ও কোরআনে হাফেজ তুমি তেলাওয়াত করা আরম্ভ করে দাও, কোরআনে হাফেজ তেলাওয়াত করা আরম্ভ করবে, যখন 10 আয়াত পড়বে, 20 আয়াত পড়বে, 100 আয়াত পড়বে, 500 আয়াত পড়বে, যখন থেমে যাবে আর পড়তে পারবে না, আমার আল্লাহ বলবে ও কোরআনে হাফেজ তোমার জান্নাতের ভিতরে তোমার একটা 500 তলা বিল্ডিং আমি সোনা দিয়ে ভরে দিব। আর যে হাফেজ যার ইয়াদ ভালো ছিল, সে 6666 আয়াত পড়বে, আমার আল্লাহ বলবে তোমার জান্নাতে আমি 6666 তলা বিল্ডিং করে দিব। দুনিয়াতে আছে 6666 তলা বিল্ডিং? দেখছেন কখনো চোখে? কল্পনা করছেন? আমার আল্লাহ দিবি আপনার জান্নাতে। এইগুলা মিথ্যা কথা না, এগুলো আমার আল্লাহ ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা বলছেন। তখন এই হাফেজটা বলবে আল্লাহ আমরা 6666 তলা উপরে কেন, মা বাবার না নিয়ে আত্মীয় স্বজন না নিয়ে? আমার আল্লাহ বলবে ও কোরআনে হাফেজ তোমার কোনো চিন্তা নাই, তোমার জান্নাতে আমি একটা দিছি, সেই জায়গায় তোমার মা বাবার উঠাবো না, তোমার মা বাবার জান্নাতে আমি একটা করে 6666 তলা করে দিব। আমল করছে আপনার ছেলে, ফল পাইছেন আপনি, ঠিক কিনা? এটার কিন্তু একটা উল্টা রিয়াকশন আছে, যদি আপনার ছেলে মেয়ে আপনি ঠিক শিক্ষা না দেন, আপনার ভুল শিক্ষার কারণে যদি তারা খারাপ হয়ে যায়, আমার আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ ধরবে, ওই না ফরমানে দিগায় কিরে দুনিয়াতে অনেক খারাপ কাজ করছস, এই যে তোর ভিডিওতে মদ খাইছস, জুয়া খেলছস, দুনিয়ার ভিতরে আরো খারাপ খারাপ যত কাজ ছিল, তুই মানুষের হক মারছস, তুই জাকাত দেস তাই জাকাতের টাকা নষ্ট করছস, এবার তুই তোকে জাহান্নামে দিব। তখন বলবে আল্লাহ আমার দোষ নাই, আমার মা বাবা যদি আমাকে ইসলাম শিক্ষা দিত, নৈতিক শিক্ষা দিত, আমি জাহান্নামে যাইতাম না, আমি খারাপ হইতাম না, আমার এই অবস্থা হইতো না, আল্লাহ আমার দোষ নাই, দোষ আমার মা বাবার। তখন ডাক দিয়ে নিয়ে আসবে। কেয়ামতের ময়দানে তো এমনি মানুষ ইয়া নফসি করতে করতে পেরেশান, ঠিক কিনা? ডাক দিয়ে নিয়ে আসবে, অমুক সন্তানের বাবা অমুক সন্তানের মাকে আল্লাহ ডাকছে নিয়ে যাবে, বলবে তোমার সন্তানকে তুমি নৈতিক শিক্ষা দাও নাই, তোমার সন্তানকে তুমি ইসলাম শিক্ষা দাও নাই, যার কারণে তোমার সন্তান দুনিয়ার ভিতরে আমার অবাধ্য হয়েছে, রসুলের অবাধ্য হয়েছে, কাজেই তুমি তো জাহান্নামে, তোমার সন্তান তো জাহান্নামে যাবে, তোমার ঘরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে এবং তোমাকেও নিয়ে যাবে, কন্যা উজুবিল্লাহ। কারা কারা নিজেদের সন্তানদের দ্বারা জান্নাতে যাইতে চান, দুইটা হাত রেখুন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করো, সকলে বলি আমিন। তাহলে এটা হলো প্রথম কারণ, যে ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দাও, ঠিক কি না? কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান,
কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসাম, জান কবজের সময় তোমার হইবে রে আসাম। তাহলে কোরআন শিক্ষার প্রয়োজন আছে, কোরআন ছাড়া কোনো বিকল্প আরো জোরে কোন বিকল্প আছে নাকি? আরো জোরে কোন বিকল্প আছে নাকি? কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, যখন একটা তলেবে এলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পর বিছিয়ে রাখে। যদি কোনো তলেবে এলেম কোনো কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যায়, সেই কবরের আজাব 40 দিন পর্যন্ত বদ্ধ থাকে। আপনার ছেলে কি আপনি তলেবে এলেম বানাইতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আল্লাহ কবুল মঞ্জুর করুন সকল বলি আমিন। আলোচনার দীর্ঘায়ু করবো না, আমি আরো একটু আলোচনা করব আমার মা বোনদেরকে নিয়ে। তো বাংলার জমিনের যে মা বোনেরা, এদের কালচারটা খুব নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? যেটা ইসলামের ফ্যাশন ছিল সেটার ভূষণ বানাইছে। কি বানাইছে? ভূষণ বানাইছে। একটা ছিল ফ্যাশন ইসলামের, সেটার ভূষণ বানাইছে। ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে নাকি বোরকা ছাড়া উন্না ছাড়া? বোরকা দিয়ে রাস্তায় চলবে না? ইসলামের ফ্যাশন হলো তুমি বোরকা পরে রাস্তায় চলবে? ইসলামের ফ্যাশন হলো তুমি বেগানা পুরুষকে মুখ দেখাবে না? ইসলামের ফ্যাশন হলো তুমি বেপর্দায় কোনো জায়গায় যাবে না? ইসলামের ফ্যাশন হলো তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবে? আপনারা কি জানেন একটা মা একটা ঘরের মাদ্রাসা? সে যদি আমল করে তার ছেলে আমল করবে, তার মেয়ে আমল করবে না, দেখবে ওর মায়ের নামাজ পড়ে। সে যদি আমল না করে, সে যদি কি জানি টিভিতে কত কি চ্যানেল যেন বলে ইস্টার জলসা, আই খাইল বাংলাদেশটা ইস্টার জলসা, আর জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। কত সুন্দর সুন্দর চ্যানেল সকালবেলা ছেড়ে দেখবেন, দুইটা চ্যানেল আছে, একটা তো মক্কা দেখা ছাড়া দিন, একটা মদিনা দেখে, দেখছেন নাই চ্যানেলটা? তো সকালবেলা ছাড়লে দেখা যায় যে আমাদের দেশে যখন 8টা বাজে তখন দেখা যায় সৌদি আরব নামাজ পড়তেছে, 3 ঘন্টা ডিফারেন্স, তো দেখা সৌদি আরব নামাজ পড়তেছে। আহা কত সুন্দর! ইসলাম শেখার জন্য কত চ্যানেল আছে, দেশের খবর কি অবস্থা, আলিম বাবা কত মানুষ মেরে ফেলে এইগুলো খবর রাখে না, কত রোহিঙ্গা মুসলিম মেরে ফেললো খবর রাখে না, চুলায় ভাত দিয়ে আসছে ভাত পিরা যায় খবর নাই, ছেলে মেয়ে পড়ায় না ঠিক মতো, এই টিভি সিরিয়ালের পিছে সারা দিন নষ্ট করে। আবার কি বলে, যদি রাত্রের বেলা না দেখতে পারে সকালবেলা কাজা উঠে। এইগুলো বন্ধ করবেন, কার কার করে হাত বন্ধ, সবাই হাত উড়ে নেই কিন্তু, সবাই বন্ধ করবেন তো আজকে ঘরে যায় হাত নামান। আবার কইছি দেখে করে টিভি ভেঙে গেল না, তাহলে মাইরা সে বলে টিভি ভাঙা যাবে না, ঘরে বন্ধ করে দিবেন, ভালো কিছু দেখবেন, যেগুলো দেখে যেগুলো দেখলে কিছু শিক্ষা নেওয়া যায়। রমজান মাসে টিভিতে দেখেন না করোনার প্রতিযোগিতা হয়, এইগুলো দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার তৌফিক দান করুন সকলকে বলি আমিন। এখন মহিলাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, ওয়া সামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসে রোজা ধরে রাখিবে, কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা ধরে রাখিবে, ওয়া আহসানাত ফরজাহা, যেই মহিলা পর্দা করিবে, ওয়া তাআত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করিবে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে সে ইচ্ছা করিবে জান্নাতের যেই কোনো দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে। প্রথম কি বলছে? 5 ওয়াক্ত নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, স্বামীর খেদমতের কথা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনের মহিলাদেরকে এই 4টার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আরেকটু জোরে করে আমিন। বাংলার জমিনের মহিলাদের হতে হবে মা আমিনার মতো, বাংলার জমিনের মহিলাদের হতে হবে মা ফাতিমার মতো, বাংলার জমিনের মহিলাদের হতে
সন্তানকে দিনী শিক্ষা দান করে। আপনারা নিজেদের মা বোনদেরকে আদাত করবেন বাসায় যা, এগুলো শুধু এখানে ভুলে গেলেই হবে না, মা বোনদেরকে আদাত করবেন এবং বলবেন যে তোমরা এইগুলো দেখা বন্ধ করো, নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, নৈতিক শিক্ষা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন শুরুলার। বলেছিলাম রোহিঙ্গা মুসলমানদের কথা, যেই নির্যাতন যেই নিপীড়ন, মানে ইসলামিক ইতিহাসে এরকম কষ্ট দিয়ে কাউ কেউ মারেনি। মাসে কত 10 লাখ 11 লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এসে বললো, কেন? এটা তো কারণ আছে। এত রোহিঙ্গাকে ফেসবুকের ভিতরে দেখলাম, আহা কিভাবে মারতেছে মানুষ, এইভাবে 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 মানুষকে মারতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন যত রোহিঙ্গাদের মেরে ফেলেছেন এই দুনিয়ায়, আল্লাহ সকলকে জানার তৌফিক দান করুন শুনুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে কিছু কিছু করে, কিন্তু তারপরে যে তাদের উপরে অত্যাচার করবে না এরকম কোনো কথা আছে? আবার তো অত্যাচার করতে পারে। আমাদের বাংলাদেশের সামর্থ্য আছে, যদি আমাদের বাংলাদেশে আলেমুলাবান গণকে বলে যে এই রোহিঙ্গাদের নির্যাতনের আপনারা বিচার করেন, আলেমুলাবানে কিন্তু 100% যে সময় রোহিঙ্গাদেরকে মারা আরম্ভ করছে বলছে বর্ডার খুলে দেন, যাওয়া জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, রোহিঙ্গাদেরকে মারতে দিব না। এই কথা কিন্তু আলেমুলাবানা বলছে বাংলাদেশে, ঠিক কিনা? আর যেইভাবে আমাদের রোহিঙ্গা মুসলিমদেরকে মেরেছে বা এখনো মারছে দেখাচ্ছে না, যদি কোনো রোহিঙ্গা মুসলমানের গায়ে আবার যাওয়ার পর হাত তুলে হয়, আমরা বাংলাদেশের আলে বলা নয় শুধু সাধারণ জনগণ পর্যন্ত আজকে আসুন এটা দাবি করি যে কোনো একটা মায়ানমারের লোককে ছাড় দেওয়া হবে না। কারণ মুসলমানদেরকে হত্যা করা মানে মুসলমানদের গায়ে আঘাত করা, এক মুসলমান আরেক মুসলমানের শরীরের অঙ্গ ধরার কথা, ঠিক কি না? শুধু এরকম ভাবে রোহিঙ্গাদেরকে নয়, সিরিয়ার জমিনে কত মুসলমান মারতেছে, আরাকানের জমিনে কত মুসলমান মারতেছে। আজকে আমার বাংলাদেশের মানুষ কালকে সকালে উঠে আবার নামাজ পড়বেন, ভাত খাইবেন, সব সমস্ত কাজ আগের মতো করবেন, কিন্তু সিরিয়ার শিশুদের, সিরিয়ার বাচ্চাদের, সিরিয়ার মানুষগুলো কালকে পর্যন্ত বাঁচবে কিনা তার ঠিক নাই। আমার ভাইয়েরা আসুন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের হেফাজত করুক সকলে বলি আমিন। আর একটু জোরে করে আমিন। আলোচনা আর দীর্ঘায় করব না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা মাহফিলের শরীক আছে সকলের নাম দেয়া, হ্যাঁ কমিশনারের সকলের নামে দোয়া, কমিশনারের বাবা মৃত দোয়া, মুফতি মুতাবল্লী সাহেবের বাবা মৃত দোয়া, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করবো। আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আসলে আলোচনার করতাম করলাম না কেন, রাত্র অনেক 2টা বাজে, যদি কালকে যাইয়া ফজর নামাজ না পড়তে পারেন আপনারা, বদনামটা কিন্তু এই মাহফিলের হবে। এখন 40% মানুষ ঘুমাইবেন, 60% মানুষ ঘুমাইবেন না, 40% মানুষ তো ফজর নামাজ পড়তে পারবেন না, তখন মসজিদে মসজিদে আলোচনা হবে যে ওই যে অমুক মাহফিলে যে রাত 2টা পর্যন্ত আজকে ফজর নামাজ পড়েনি। আমরা মাহফিল কেন দেই? মানুষকে নামাজের পথে ডাকার জন্য, নামাজ নষ্ট করার জন্য না। তাহলে ইনশাল্লাহ এই জন্যই শেষ করে দিব, আল্লাহ যদি আবার কোনোদিন হায়াতে বাঁচার আল্লাহ বাঁচিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। আর মোনাজাত না করে কেউ যাবেন না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সর্বশেষ আমি একটা গজল বলবো, এই গজলের উত্তরটা সবাই দিবেন, ঠিক আছে?
দিবেন তো ইনশাল্লাহ, তারপর ইনশাল্লাহ মজা ধরবে। আব্বু শোনো আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। গোল করো না গোল করো না, ছোটরে ঘুমাই কাটে, এসব পড়াই লাভ হবে না আগে রাতে রে ঘাটে। গোল করো না ছোটরে ঘুমাই কাটে, এসব পড়াই লাভ হবে না আগে রাতে রে ঘাটে। আম পাতা জোড়া জোড়া করবো না আর এসব পড়া, আম পাতা জোড়া জোড়া করবো না আর এসব পড়া। দাও সাজিয়ে মা গো আমায় যাব মাদ্রাসাতে, দাউসা দিয়ে মা গো আমায় যাব নুরানিতে। আব্বু শোনো আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। ওই পাঠশালাতে যাব না আর যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الفرصات وكنا عذاب الميزان وكنا عذاب الفتنة المحي في الدجال وكنا عذاب السكرة الموت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا زندگی گنا خدا گلی معاف کر دا مولا مدرسه صفات المدینہ چار উদ্দে গ্যাস কল মাহফিল এ মাহফিল কে তুমি সফল করেছো, এ মাহফিল কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিল রসুলা করে যারা যত টাকা দান করলো মাওলা সকলের নাম আমি জানি না, সকলের দানে রসিদা মাওলা যার মনে যে নেক মাকসুদ গুলি সকলের মনে নেক মাকসুদ তুমি পূরণ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মাওলাই করিম, এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি, এই মাহফিলের যত বক্তার আলোচনা করেছে সকলের আলোচনার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মাদ্রাসার মতো বললি এবং ওয়ার্ড কমিশনার আল্লাহ, তারা দোয়া চেয়েছে আব্বা নাই, আব্বার কবর রাজাকে মাফ করে দাও, আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, আব্বার জিন্দিগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। যাদের আমাদের ভিতরে যাদের আম্মা নাই আব্বা নাই, আত্মীয় স্বজন মাই মুরব্বি খালা খালুয়াল দিনের নানি ফুয়া ফুফি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিনে নাই মাওলা, সকলের কবর রাজাককে তুমি মাফ করে দাও, সকলের জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এই মাদ্রাসা সুফাতুল মদিনাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার পিছনে যারা সন্দেহ, যারা টাকা দেয় পয়সা দেয়,
সাহায্য করো মাওলা, তুমি সকলকে কিয়ামতের দিন এই মাদ্রাসাকে এই মাদ্রাসার উসিলা করে আল্লাহ সকলকে তুমি জান্নাত নসিব করে দিও। হ্যাঁ রব্বুল আলামিন, মাওলাই করিম, যারা যারা দোয়া চাইছে আল্লাহ সকলের নাম জানি না, যার যার মনে যেই নেক আসে আল্লাহ সকলের নেক আসে বলে তুমি পূরণ করে দিও। হ্যাঁ রব্বুল আলামিন, এই মাহফিলটাকে তুমি প্রত্যেক বছর যেন এইভাবে হতে পারে তুমি সে তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলি তুমি কবুলে মঞ্জুর করে নিও। আমরা তো গুনাহগার মাওলা, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? দুনিয়ার ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়। আমাদের জন্য তো মাওলা একটা দোয়া, সেটা তোমার দোয়া, তোমার দোয়ার ছাড়া অন্য কোনো দোয়ার নাই। তোমার দোয়ার থেকে মাওলা ফিরে দিও না কাউকে, খালি এতে দিও না মাওলা, সকলের জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেনে দিবা, যা বানাইয়া কেনে দিবা, জাহান নামে ফিরিয়া। মাফ যদি না করো মাওলা বান্দারে, বান্দা তোমার যাবে মাওলা কারদারে। মাওলা তোমার নবীর উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ কত করে মাফ করে দাও, সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আমাদের দূর করে আল্লাহ তোমার সহি পদাসার তৌফিক দান করে দাও। সকলের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করে দাও। মাওলা মায়ানমারের জমিনে থেকে আরম্ভ করে দুনিয়ার বিশ্বের জমিনে যত মুসলিম, যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত জীবন হারা হলো, ঘর হারা হলো, বাড়ি হারা হলো, সন্তান হারা হলো, স্বামী হারা হলো, সকলের মনের কষ্টগুলো তুমি দূর করে দাও। যারা স্বামী হারা হলো, সন্তান হারা হলো, তাদের সকলের স্বামী সন্তানগুলোকে তুমি আল্লাহ সহিত মর্ত প্রদান করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াগুলি তুমি কবুল করে নাও। সকলকে একবার হলো জীবনে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও, যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। আর যদি মক্কা মদিনা না যাইতে পারি রে মাওলা একদিন ঘুমের ঘরে, তোমার দয়া নবী মায়ার নবী নিশ্চয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়ে দিও, আর মরণের সময় সকলের জবানে জারি করিয়ে দিও। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।